কঠিন কিছু শর্তের বিনিময়ে রবার্ট ডাউনি জুনিয়র ব্যাক হয়েছে এমসিইউ তে, বাট তার একটা শর্ত নিয়ে হচ্ছে ব্যাপক সমালোচনাও। এদিকে ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিতে ডেডপুলের ডান্স মুভস নিয়ে আপনি আবার ধোকার মধ্যে নাই তো? কেন বলছি জানাচ্ছি। প্রথমে আসি রবার্ট ডাউনি জুনিয়রের কাছে। ক্যাং মুভির যিনি অ্যাক্টর ছিলেন, তার পার্সোনাল লাইফে লিগাল হাবিজাবি ইস্যুসের কারণে তো এখন তাকে বাদ দিতে হচ্ছে, সো ক্যাং এর চ্যাপ্টারও ক্লোজ করতে হচ্ছে, এবং যার কারণে মার্ভেল ডেসপারেটলি অল্টারনেটিভ কিছু খুঁজছিল, এবং বলাই বাহুল্য মার্ভেল আরডিজেকেই চাচ্ছিল এই সমস্যা থেকে দূর করার জন্য, যার কারণে মার্ভেল ডক্টর ডুমস ক্যারেক্টারে রবার্ট ডাউনি জুনিয়রকে ব্যাক করায়। যে রবার্ট ডাউনি জুনিয়র মার্ভেলে কখনো ব্যাক করতেই চাচ্ছিল না, সে আবার ব্যাক করলো। সো আপনার কি মনে হয় কোনো শর্ত ছাড়াই ব্যাক করেছে? নো, রবার্ট ডাউনি জুনিয়র মার্ভেলে ব্যাক করার জন্য বেশ কয়েকটা কঠিন শর্ত দিয়েছে, এবং মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় তার ফার্স্ট শর্ত ছিল সে অ্যাভেঞ্জার্স যে মুভি দুটোতে থাকবে, অ্যাভেঞ্জার্স ডুমস ডে এবং অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্স, সেই দুটো মুভির ডিরেক্টর হতে হবে রুশো ব্রাদার্স, যারা অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারের ডিরেক্টর ছিল, এবং সেটাই হয়েছে, রুশো ব্রাদার্সই এই দুটো মুভি ডিরেক্ট করবে। তার সেকেন্ড শর্ত ছিল তাকে প্রাইভেট জেট দিতে হবে, এবং সেটাও কমপ্লিট। অ্যান্ড থার্ড শর্ত ছিল তাকে প্রাইভেট সিকিউরিটি টিম দিতে হবে, এবং আরেকটা শর্ত হচ্ছে ট্রেলার দুটো মুভিরই রিলিজ করার আগে রবার্ট ডাউনি জুনিয়রকে দেখাতে হবে এবং তার অ্যাপ্রুভাল নিতে হবে। অ্যান্ড এখানে আরেকটি বিষয়, তার পেইচেক অর্থাৎ পারিশ্রমিক। রবার্ট ডাউনি জুনিয়র ডক্টর ডুমসে আসার জন্য কত টাকা পারিশ্রমিক পেল, এই বিষয়ে যেই গুঞ্জনটা সামনে আসে সেটা অ্যাকচুয়ালি শকিং। এখানে জানা যায় রুশো ব্রাদার্স এই দুটো মুভি ডিরেক্ট করার জন্য $80 মিলিয়ন মানে $940 কোটি পারিশ্রমিক নিচ্ছে। ডেফিনেটলি হিউজ, বাট রবার্ট ডাউনি জুনিয়র তার থেকেও বেশি। মিডিয়া রিপোর্টস মতে রবার্ট ডাউনি জুনিয়র এই দুটো মুভির জন্য পারিশ্রমিক নিচ্ছে $100 মিলিয়ন মানে $1100 কোটি। নট ওনলি দ্যাট, এমনও জানা গেছে যে 2025 মার্ভেলের যে ফ্যান্টাস্টিক ফোর মুভিটা রিলিজ পাবে সেখানে পোস্ট ক্রেডিট সিনে নাকি ডক্টর ডুমসকে দেখানো হবে, এবং সেই পোস্ট ক্রেডিট সিনের জন্য এখন রবার্ট ডাউনি জুনিয়রের এই পে চেক নিয়ে হচ্ছে হিউজ সমালোচনা। না মার্ভেল ফ্যান্সের মধ্যে না, মার্ভেল ফ্যান্সের কি আসা যায়, তারা তো রবার্ট ডাউনি জুনিয়রকে পাইলেই হলো। সমালোচনা করছে যারা টেলিভিশন অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে। অনেকেই জানে টেলিভিশন অ্যাক্টর অ্যাক্ট্রেসরা হলিউডের অনেক আন্দোলন করেছিল তাদের পে চেক বাড়ানো নিয়ে। সো তাদের কথা হচ্ছে যেই জায়গাতে ডিজনির সিইও দাবি করেছিল তাদের টাকা পয়সা নাই বেশি, তারা প্রভার্টির মধ্যে যাচ্ছে, যে কারণে টেলিভিশন আর্টিস্টদের পেমেন্ট বাড়াতে পারবে না, সেই জায়গাতে একটা আর্টিস্ট রবার্ট ডাউনি জুনিয়রকে $100 মিলিয়ন কিভাবে পে করা হয়, দিস ইজ আনজাস্টিস, এটা আনফেয়ার, এইভাবেই সমালোচনা করছে। ওয়েল অ্যাকচুয়ালি বিষয় একটু বেশি হয়ে গেছে, $1100 কোটি, বাট যেখানে রবার্ট ডাউনি জুনিয়র তো সেখানে তো এত বড় বড় ডিমান্ড থাকবেই। এবার আসছি ডেডপুল অ্যান্ড উলভারিনের কাছে। ডেডপুল অ্যান্ড উলভারিন মুভিতে একদম ওপেনিং সিনেই ডেডপুলের ফাইট সিকোয়েন্সের সঙ্গে যে ডান্স মুভসটা ছিল সেটা কিন্তু ব্যাপক পছন্দ হয়েছে অডিয়েন্সের, এবং এটা অনেক ভাইরালও বলা যায়, এবং এত কুল ডান্স মুভস রায়ান রেনল্ডস কিভাবে দিল এটা অনেকে অবাক হয়েছে। বাট দ্য ফ্যাক্ট ইজ, ভাই ধোকায় আছেন যদি আপনি মনে করে থাকেন যে এই ডান্স স্টেপস রায়ান রেনল্ডস দিয়েছে। ওয়েল এই ডান্স স্টেপ দিয়েছে আরেকজন ডান্সার যার নাম নিক পল, এবং সেই এই ডান্স স্টেপগুলো কোরিওগ্রাফ করে এবং সেই এখানে ডান্স পারফর্মও করে, এবং রায়ান রেনল্ডস নিজেই বলেছে নিক পল হচ্ছে ডেডপুলের ডান্স পুল ভ্যারিয়েশন, মানে মজার করেই বলেছে আর কি। সো এটাই হচ্ছে বিষয়। আর ডেডপুল অ্যান্ড উলভারিনের বক্স অফিস কালেকশন নিয়ে যদি কথা বলি, তাহলে ডেডপুল অ্যান্ড উলভারিন বক্স অফিস কালেকশনে ফাটাই দিচ্ছে। তারা $550 মিলিয়ন অলরেডি কামাই করেছে, এবং নেক্সট ফ্রাইডে অর্থাৎ আগামীকালের মধ্যেই তাদের টার্গেট হচ্ছে $635 মিলিয়ন গ্রস কালেকশন করা ওয়ার্ল্ড ওয়াইড, এবং নেক্সট উইকেন্ডের মধ্যে তারা আশাবাদী $800 মিলিয়ন তো করেই ফেলবে। তার মানে ঝড়ের গতিতে কিন্তু বক্স অফিসে আগাচ্ছে ডেডপুল অ্যান্ড উলভারিন। সো এই তো ছিল রবার্ট ডাউনি জুনিয়র এবং ডেডপুল অ্যান্ড উলভারিনের কিছু আপডেট। অ্যান্ড রবার্ট ডাউনি জুনিয়রের এই পেচেক নিয়ে আপনার অ্যাকচুয়ালি অপিনিয়ন কি?